জমির বর্গা দিয়ে চলি, ওই বর্গের ফসল আমাদের হাতের খাওয়ার খরচটা পাই। একজন দিনাজপুর মেডিকেল কলেজ, আর একজন নোয়াখালী মেডিকেল কলেজ। যমজ এই তিন ভাই এক দুঃখী মায়ের ত্রিরত্ন, যে মা তার ভিটেমাটি বিক্রি করে পড়ালেখা করিয়েছেন ছেলেদের, তারাও মুখ রেখেছেন মায়ের। তিন ভাই মেডিকেলে চান্স পেয়েছেন, এমন বিরল কৃতিত্বের সাক্ষী হল বগুড়ার মানুষ, যে কৃতিত্বের পেছনের কারিগর তাদের মা। আমার বাবার বাড়িতে বিক্রি করে দেওয়ার পরে সেই টাকা দিয়ে আবার অ্যাডমিশন শুরু করে দিল। নিজ সন্তানদের সাফল্যের সেই গল্পই করছেন এই মা, যে গল্পে দুঃখ থাকলেও সব দুঃখ আজ সুখে পরিণত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বগুড়ার ধুনট উপজেলার তিন যমজ এখন দেশের তিন মেডিকেল কলেজের শিক্ষার্থী। কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের প্রাণান্ত ইচ্ছা যেন আকাশ ছোঁয়া এক কৃতিত্ব এনে দিয়েছে এই তিন যমজকে। মানে উদ্দেশ্য ছিল যে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, যে কোনো একদিকে ফোকাস করা উচিত। সেই দিকে নিপীড়িত মানুষের কাছে সবচেয়ে অসহায় সময়ে, সবচেয়ে খারাপ সময়ে তাদের কাছ থেকে সেবা দেওয়ার একটা সহজ উপায় সেটা হলো ডাক্তারি পেশা। সেখান থেকে মূলত ডাক্তারি পেশায় আসার প্রবল ইচ্ছা ছিল। মাত্র 6 বছর বয়সে তাদের স্কুল শিক্ষক বাবা মারা যান, একমাত্র সম্বল বলতে মা ছিল। পড়ালেখার প্রতি প্রবল ইচ্ছা থাকায় মা তাদের জন্য করেছেন এক সাগর কষ্ট, দিনরাত কঠোর পরিশ্রম করে তাদের পড়ালেখার খরচ জুগিয়েছেন, বিক্রি করেছেন নিজের নামে জমি। বেশি দিন যেতে যেতে টাকার সংকট পড়ে পরে আমি তারপরে আবার টাকার সমস্যা দেখা দিল, ইনকামের তো লোক নেই, এক টাকারও ইনকাম নেই। তিন যমজের একজন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র, বাকি দুই যমজ ভাই এবার ভর্তির সুযোগ পেয়েছেন দিনাজপুর ও নোয়াখালী মেডিকেল কলেজে। এই যেন ভাঙা ঘরে চাঁদের আলো। ডাক্তারের ফেস দেখেই মনের ভিতর দিয়ে একটু শান্তি, মানে আমার কাছে অসুখটা অনেক বড়, কিন্তু ডাক্তার এমন ভাবে বলে, মানে ডাক্তারের মুখ দেখে আমার অর্ধেক অসুখ সেরে যায় এরকম, মানে সেই স্বস্তির একটা। তখন ভাবলাম যে যাদের দেখে মানুষের মনে এত শান্তি আসে, এত স্বস্তি আসে, সেই রকম একটা মানুষ যদি আমি হতে পারি তাহলে মানুষের অনেক উপকার হবে। প্রথমবার সুযোগ না পেলেও হাল ছাড়েননি বাকি দুই যমজ, চালিয়ে গেছেন অধ্যাবসায়। মা আর তিন ভাইয়ের যৌথ স্বপ্ন পূরণে আবারও প্রস্তুতি নিতে শুরু করেন তারা। এবছর দুই যমজ সুযোগ পেয়েছেন MBBS পড়ার। বথুয়াবাড়ি গ্রাম থেকে প্রাথমিক বিদ্যালয় শেষ করে ধুনট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন এই তিন যমজ। সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে চিকিৎসক হবার প্রথম ধাপ পেরিয়ে এই তিন যমজ এখনই পরিকল্পনা করতে শুরু করেছেন আগামীতে কিভাবে তারা থাকতে চান মানুষের পাশে। এলাকাবাসীও খুশি তাদের এমন সাফল্যে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।